ট্রেনের মতো চক্রাকারে ঘুরছে ড্রাগন, রয়েছে নাগরদোলা, বিভিন্ন পদের লোভনীয় মিষ্টি, বাচ্চাদের জন্য বাহারি সব খেলনা, আর জিভে জল আনা সুস্বাদু আচারের দোকান। জমজমাটে মেলা বসেছে যশোরের কপোতাক্ষ নদীর পাড়ে মধুপল্লীতে। যশোরের বিখ্যাত মধুমেলার প্রথম দিনেই উপচে পড়া ভিড় রয়েছে দর্শনার্থীদের। ফাইনান্সিং থেকে এসেছি মেলাটা দেখার জন্য, মেলাটা খুবই ভালো লাগছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 199তম জন্মবার্ষিকী উপলক্ষে গত 25 জানুয়ারি বুধবার সন্ধ্যায় কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হয় সপ্তাহব্যাপী মধুমেলা। মেলাকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে এক ধরনের উৎসবের আমেজ। মানুষ দীর্ঘ এক বছর ধরে প্রতীক্ষায় থাকে যে কবে মধুমেলা অনুষ্ঠিত হবে। অধিকাংশ বাড়িতে উঠোন দেখানো হয়, কারণ মধুকবির প্রতি সম্মান জানানোর জন্যে পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরে ওঠে সমস্ত গ্রাম এবং গ্রামবাসী আবেগ আপ্লুত হয়ে পড়ে। বাহারি রঙের কাঁচের চুড়ির প্রতি যেমন আগ্রহ তরুণীদের, তেমনি মেলার মাঠে ড্রাগন ট্রেন ও নাগরদোলায় আনন্দ মেতে রয়েছে শিশুরা, বিভিন্ন বয়সী দর্শকে মুখর পুরো প্রাঙ্গণ। আমরা যশোর থেকে আসছি মাইকেল মধুসূদন দত্তের মেলা উপভোগ করতে এবং চারিদিকে ঘুরে দেখছি, মেলা উপভোগ করছি, অনেক ভালো লাগতেছে। দর্শনার্থীদের কাছে মধুমেলায় আকর্ষণীয় দিক কৃষি পণ্যের সমাহার, বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে গেছে গৃহস্থালী পণ্যের পসরায়, পরিবারকে সাথে নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীর চোখেও অনেক মুগ্ধতা। মধুমেলায় এসছি, মধুমেলায় এসে খুব ভালো লাগছে, আর বিশেষ করে পরিবার নিয়ে আসছি, তো এজন্য ওদের বাচ্চাদের খুশির জন্য আসছি। প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালে। প্রতি বছর কবির জন্মদিনে এই মেলার আয়োজন করে আসছে যশোরের জেলা প্রশাসন। বরাবরের মতো এবার এখানে মধুমেলার আয়োজনে আমরা যেটি রেখেছি, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দুই পর্ব অনুষ্ঠিত হবে এবং প্রতিদিনই থাকবে আলোচনা সভা। সেই আলোচনা সভাতে মাইকেল মধুসূদন দত্তের যে সাহিত্যের অমর কর্মগুলো, সেইগুলোকে প্রাধান্য দিয়েই প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেখানে আলোচকগণ আলোচনা করবে। কবির স্মৃতিচারণ সহ মেলার মঞ্চে প্রতিদিন বিষয় ভিত্তিক আলোচনা, আবৃত্তি, গান ছাড়াও মঞ্চস্থ হচ্ছে নাটক। গ্রামীণ এই মেলায় রয়েছে পুতুল নাচ, সার্কাস, ম্যাজিক। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে নানা রকম মিষ্টির দোকান, আসবাব ও শিশুদের খেলনার স্টল। গত 2 বছর করোনার কারণে কোনো মেলা করা সম্ভব হয়নি, বর্তমানে আমরা এবছর মেলা পেয়েছি। প্রতি বছর যেন এইভাবে মেলাটা হয়, এটা আমরা আশা করি। মেলায় আসতে পেরে তরুণদের মধ্যে উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। আমাদের মেলা 2019 সালে হয়েছিল, ওর পরে অফ ছিল, এজন্য আমরা মেলায় আসতে পারিনি, কিন্তু এখন মেলা আবার শুরু হয়েছে, এজন্য আমরা খুবই আনন্দিত এবং আমরা সবাই বন্ধুরা মিলে মেলায় এসেছি। শুরুর দিন থেকে দর্শকের ব্যাপক উপস্থিতিতে খুশি, অংশ নেয়া খুদে ব্যবসায়ীরা। লোক সমাগম অনেক দেখা যাচ্ছে, আর আমরা বুঝতে পারছি যে বেঁচে কেনা ইনশাল্লাহ অনেক ভালো হবে। যশোরের আপামর মানুষের পক্ষ থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। মনে করি যে মধুসূদনের নামে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে আমরা এই কবিকে যথার্থ সম্মান প্রদর্শন করতে পারি। আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন যে ওই বছরই যেন আমরা বিশ্ববিদ্যালয় ঘোষণা পাই।